আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি নয়, জামাত ইসলামের নতুন দল সাতটি? প্রশ্ন। রাজনীতি এখন জামাতের পেছনে, মাল্টিপল চমক। জামাতের নতুন দল নিয়ে এ কেমন তথ্য? একটা তথ্য ভেসে বেড়াচ্ছে অনলাইনে, শ্যামল দত্ত বাংলাদেশের একজন প্রথিতযশা মেধাবী সাংবাদিক, তিনি 71 টিভিতে নাকি বলেছেন, এবং এটা অনেকেই এইভাবে ব্যাখ্যা করছে, এক নিবন্ধন বাতিল হওয়ায় সাত নামে নিবন্ধনের আবেদন করেছে জামাত। বিষয়টা কেমন কথা? আসলে কি একটি নয়, জামাতের নতুন দল সাতটি? এ প্রশ্ন আমি বিশ্লেষণ করব, সত্য কিনা বা কতটুকু কিসের উপর ভিত্তি করে বা সত্য হলে কেমন হয় এটা বলবো। এর আগে বলি, আমার কাছে মনে হয়েছে এই কয়েকদিন যাবত এই নতুন দল নিবন্ধন ইস্যুতে রাজনীতি এখন জামাতের পেছনে। কিভাবে? যে জামাতের লোকজন, শিবিরের লোকজন সবসময় মাঠে ছড়িয়ে পড়া বা বিভিন্ন ক্রিয়েটেড ইস্যুর পেছনে ছুটত, সেটা নিয়ে মন্তব্য করতো, লেখালেই করতো। এখন জামাত চালাক হয়েছে, তারা নিজেরাই বাজারে ইস্যু ছেড়ে দেয় এবং সেটা নিয়ে রাজনীতির বিভিন্ন আলোচনা ঘুরপাক খায়। এর মানে একসময় রাজনীতির পেছনে জামাতের লোকজন ছুটলো, রাজনীতি এখন জামাতের পেছনে ছুটে। এটা জামাতের একটা বড় অর্জন। নানান বিশ্লেষণ হবে, এক ডেভেলপমেন্ট পার্টিতে দেশে তোলপাড়, কত টকশো ইত্যাদি ইত্যাদি। মানে জামাত এখন টকশোর আলোচ্য বিষয়, মিডিয়ার আলোচ্য বিষয়, সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিংয়ে থাকে। এখন সাত দল নিয়ে যে কত আলোচনা হতে পারে, অনেক কিছুই হবে, এটা হয়তো বা অল্প মুহূর্তের মধ্যে না, ধীরে ধীরে অনেক বিচার বিশ্লেষণ। এর মানে বাংলাদেশে জামাত শিবির ট্যাগ খায় না এমন লোক খুব কম আছে। সরকার দলীয় লোক তারাও রাজনীতি করতে গিয়ে অনেক সময় জামাত শিবির ট্যাগ খেয়েছে। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথাও বিল্ডিং ভেঙে পড়েছে, সেখানেও জামাত শিবির ট্যাগ চলে এসেছে। রাজনীতি এখন জামাতের পেছনে। যাই হোক, এখন বাস্তবতা যাই হোক না কেন, জামাত ইসলামের নতুন দল একটি হোক আর সাতটি হোক, রাজনীতিতে এই আলোচনাটাই একটা মাল্টিপল চমক জামাতের জন্যে। কারণ জামাত বিভিন্ন বিকল্প, যে এটা না হলে এইটা, এটা না হলে এইটা, যে জামাতের রাজনীতি যে কতটা সুদূর প্রসারী, সত্যক মিথ্যক, পিপলস পারসেপশন এরকম, যে জামাত জামাত নামে আসে, তারা তাদের নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছে, আবার অন্য নামে, এক নামে, দুই নামে, তিন নামে, এখন আবার আসে সাত নামে নিবন্ধনের জন্য আবেদন করছে, ইত্যাদি ইত্যাদি নানান কথাবার্তা চলছে। যাই হোক, এটা একটা মাল্টিপল চমক। এখন আমি বলবো মূল কথায়, যে যেটা বলা হচ্ছে বাংলাদেশ জনমত পার্টি, জামাত ইসলামী নতুন সাত দল, যে এই নামে নাকি জামাতের লোকজনেই নিবন্ধনে আবেদন করিয়েছে, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ আম জনতা পার্টি, আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি, বাংলাদেশ জাস্টিস পার্টি, একটা হচ্ছে বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, একটা হচ্ছে শুধু বাংলাদেশ জাস্টিস পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি, এই সাতটা দলের মাধ্যমে জামাত নিবন্ধন চায়। এর মানে দুইটা বা তিনটা বা যে কয়টা পায়, এটা জামাতের পকেট পার্টি হিসেবে থাকবে, এরকম একটা কথাবার্তা চলছে। এখন এটা কতটুকু সত্য, এটা অনেকটা স্পেকিউলেশন, এই রিপোর্ট একেবারে অথেন্টিক কোনো তথ্যের আলোকে নয়, এটা একটা ধারণা, কিছু কিছু তথ্যভিত্তিক, কিছু কিছু কল্পনা। যেমন ডেভেলপমেন্ট পার্টি, যে জামাতের লোকজন, জামাতের কে কোথায় কী দায়িত্ব পালন করেছে, সভাপতি কে, সেক্রেটারি কে, এগুলো সব কিন্তু মিডিয়া এসেছে, এটা ঠিক। কিন্তু বাকি যে দলগুলো, এই দলগুলোর সভাপতিকে, সেক্রেটারিকে, জামাতের সাথে বা শিবিরের সাথে তার সম্পৃক্ততা কী, তিনি আসলেই জামাত শিবিরের পাস্ট কিনা, সাবেক কিনা বা বর্তমান কিনা, এ সম্পর্কে কোনো তথ্য কিন্তু শ্যামল দত্ত বা কেউই কিন্তু দিতে পারছে না। এটা তারা বোঝা যায় যে এগুলো ধারণা। এই ধারণাটা কেন করেছে, ধারণা করার একটা যৌক্তিকতা আছে। ধারণা তো আমি এই জন্যই বলেছি যে শ্যামল দত্ত অত্যন্ত মেধাবী এবং প্রথিতযশা সাংবাদিক, তিনি এই ধারণা করার পেছনে তার মেধা কাজ করেছে। যেমন জামাত ইসলামের সমমনা বা ইসলামপন্থী থেকে বের হয়ে যে বিভিন্ন দল পৃথিবীর বিভিন্ন দেশে করে সফল হয়েছে, বা পৃথিবীর বিভিন্ন দেশে ইসলামী দলগুলো যে রাজনৈতিক কৌশল, এটা শ্যামল দত্ত জানেন দাদা। যেমন তুরস্কে এরদোগানের দল, তিনি এরদোগান একসময় ইসলামী দল করতেন, পরবর্তী ইসলামী দল থেকে বের হয়ে নতুন দল করেছেন, কিন্তু ধর্মীয় অনুভূতি লালন করেন। মিশরে, তারপরে তিউনিশিয়ায়, মরক্কোতে বিভিন্ন জায়গায় আছে। এজন্যে সেই সব দেশে ইসলামপন্থীরা যখন একটু সফট বা ধর্মীয় ভাবধারা সম্পন্ন সেকুলার দল তৈরি করে, তখন কিন্তু নাম এরকমই দেয়, ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, কল্যাণ পার্টি, ওয়েলফেয়ার পার্টি, হিউম্যানিস্ট পার্টি,
এই টাইপের নাম থাকে, এই নামের মিল থাকার কারণে পৃথিবীর বিভিন্ন দেশে ইসলামপন্থীদের দলগুলোর এ কারণে ধারণাটা করতে সুবিধা হয়েছে। কিন্তু আসলে এটা পুরোপুরি সত্য নয় যে আসলে এই সাতটা এক্স্যাক্টলি জামাত করিয়েছে। তবে হ্যাঁ, এটা এই তথ্য শ্যামল দাদার কাছে ছিল হয়তো বা, এবং এটা আমরাও একমত যে জামাত শুধু ডেভেলপমেন্ট পার্টি নয়, আরও একাধিক নামে আবেদন করানোর পরিকল্পনা তাদের ছিল, হয়তো বা তারা করেছে বা করতে পারেনি, কিন্তু ডেভেলপমেন্ট পার্টিটা শিওর। তবে একটার বেশি হওয়ার কথা নয়, এই কথাটা আমাদের গবেষণা, তিনি যেরকম অ্যানালজি করেছেন আমরাও সেরকম অ্যানালজি করেছি, এক্স্যাক্ট কোনো সোর্স থেকে বলছি না, একটা বা দুইটার বেশি হওয়ার কথা নয়, সাতটা নয়। আর শ্যামল দাদার এই রিপোর্ট যে কাল্পনিক বা এই ধারণা যে কাল্পনিক, তার একটা প্রমাণ হচ্ছে এবি পার্টিকে একেবারে জামাতের বি টিম বলে চালিয়ে দেওয়া, এ কথাটা ঠিক নয়। এবি পার্টি মানে বিষয়টা এরকম, যেমন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং বাংলাদেশ আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টির সাথে যদি তুলনা করি, ডেভেলপমেন্ট এটা বাংলাদেশে একজন বুদ্ধিজীবী বলেছিলেন, আমি তার কথাটাই কপি করছি, আমি তার কথাটা আমি নিজের বলে চালিয়ে দিতে চাই না, যে জামাতের মধ্যে এই ফিলোসফি ছিল আছে যে জামাত যেহেতু বিতর্কিত, নিবন্ধন পাওয়া না পাওয়া, নিষিদ্ধ বৈধ হওয়া নিয়ে নানান বিতর্ক রয়েছে, এ কারণে জামাতের আলাদা রাজনৈতিক দল থাকা দরকার, নিষিদ্ধ হলে যেন সেখানে রাজনীতি করতে পারে। তো সেক্ষেত্রে দল সৃষ্টি করে রাখার প্রয়োজন আছে, প্রয়োজন না হলে সে দলে যাবে না, জামাত নামেই রাজনীতি করবে। আর সেই চিন্তা বা দর্শন থেকেই এবি পার্টি বা আমার বাংলাদেশ পার্টি এবং ডেভেলপমেন্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। বিষয়টা হচ্ছে এরকম যে জামাতের বৈধ এবং অবৈধ সন্তানের মতো, ডেভেলপমেন্ট পার্টি হচ্ছে জামাতের বৈধ সন্তান, মানে জামাতের নিয়ম মেনে জামাতের আনুগত্য বা সাংগঠনিক পরিকল্পনায় তৈরি করা হয়েছে কিন্তু ভিন্ন দল, বৈধ। কিন্তু এবি পার্টি এরা জামাতের দর্শন ফিলোসফি থেকেই তৈরি হয়েছে, কিন্তু দলটা জামাত থেকে বের হয়ে জামাতের সাথে গ্যাঞ্জাম করে বিদ্রোহ করে তৈরি হয়েছে, এবং সেটা জামাতের কনসেন্টের ভিত্তিতে হয়নি এবং জামাতের পারপাস সার্ভ করার জন্য হয়নি, এই কারণে অবৈধ সন্তান বলছে জামাতের পার্সপেক্টিভ। যাই হোক, এটা দ্বারা বোঝা যায় যে এবি পার্টির সাথে জামাতের সম্পর্ক নেই, এটা স্পষ্ট, এটা নিয়ে সন্দেহ সংশয় করার কোনো উপাদানও নেই। এজন্যে এই প্রশ্ন উত্তরে আমি যেটা বলতে চাই যে একটি নয়, জামাত ইসলামের নতুন দল সাতটি কথাটা পুরোপুরি ঠিক নয়, একটি সর্বোচ্চ দুটি হতে পারে, নট সেভেন, এটা আমাদের বিশ্লেষণ। যাই হোক, ঘটনা যাই হোক, জামাতে রাজনীতিতে জামাত ইসলামের মাল্টিপল চমক চলছে এবং রাজনীতি এখন জামাতের পেছনে ছুটছে, আরও ছুটবে, জামাত নতুন নতুন ইস্যু বাজারে ছাড়বে অথবা অটোমেটিক্যালি একেবারে সাবকনসাসলি অথবা একেবারে সম্পূর্ণ স্বাভাবিক প্রক্রিয়া অটোমেটিক্যালি বিভিন্ন ইস্যু বাজারে আসবে, যেটা জামাতও জানবে না, কিন্তু জামাতের পেছনে এই ইস্যুগুলো ছুটবে, জামাত নিয়ে ব্যাপক আলোচনা হবে, এটা জামাতের জন্য ভালো। এবং এই নতুন দল নিয়ে তো জিকির কম হলো না, জামাত জিকির চলছে, এতে জামাতের রোলও ভালো, যে এটা তো আর জামাত নিজেরা তো স্বীকার করতে পারে না, ঢোল পেটানো তো কিছু নেই যে না আমরা দল করেছি, এই যে আমাদের দল, এটা তো এটা বলবে, এটা তো অস্বাভাবিক, কেন বলবে? অনেকে বলে যে জামাত মিথ্যা বলে, না মিথ্যা তো না, দল একটা প্রতিষ্ঠিত হলে তো আর তাদের থাকে না, একটা দল থাকতে তো অন্য দল হয় না, তাদের লোকজন বা একটা পরিকল্পনা দর্শন থেকে করিয়েছে, এটা তো স্বীকার করার কিছু নেই, সব ঠিক আছে, জামাতের পলিসি সিস্টেম সব ঠিক আছে, কিন্তু ডেভেলপমেন্ট পার্টির স্টার্টিং যাদেরকে সামনে আনা হয়েছে বা যেভাবে মিডিয়া ফেস করার কথা, যেভাবে বিভিন্ন বিষয়ে বলার কথা, এটা স্মার্টলি এবং সুন্দরভাবে ডিসিপ্লিনড হইতে হয়নি, যথেষ্ট দুর্বলতা ছিল, এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারলে রাজনীতি জামাতের পেছনে আরও বেশি ছুটত এবং আরও বেশি চমক দেখাতে পারত জামাত, ভবিষ্যতে আশা করি এ ধরনের গেম খেলার ক্ষেত্রে আরও বেশি যোগ্য এবং দূরদর্শী লোকজনকে কাজে লাগাবে।